নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি সেটি আসলে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে আমি জানিয়ে রাখি যে গত কয়েকদিন যে রৌদ্রোজ্জ্বল পরিবেশ, রৌদ্রোজ্জ্বল পরিবেশের কারণে কিন্তু বিভিন্ন জায়গা থেকে পানি নেমেছে। তাছাড়া গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত কিন্তু জেলার বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছিল। তো এই বৃষ্টির পর থেকে কিন্তু আজকে দুপুর পর্যন্ত এখনও একবারে রৌদ্রোজ্জ্বল পরিবেশ এবং বিভিন্ন জায়গা থেকে পানি নামা শুরু করেছে। আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে এই বাড়িতে কিন্তু এখনও প্রায় হাঁটুর উপরে পানি রয়েছে এবং বিভিন্ন ঘরের মধ্যেও কিন্তু পানি আছে। তো আমরা এখানে কথা বলেছিলাম কয়েকজনের সাথে, তারা আসলে বলেছিলেন যে তারা কালকে বিকেলে কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরে এসেছিলেন এবং রাতে যখনই আবার বৃষ্টি শুরু হয় তখনই কিন্তু তারা আশ্রয়কেন্দ্রে ফিরে যান এবং বৃষ্টি বন্ধ হওয়ার পর কিন্তু আজকে আবার আশ্রয়কেন্দ্রে ফিরে এসেছে, আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরে এসেছিলেন। বাড়িতে ফিরে আসার পরে তাদের যে ঘরের মধ্যে যে পানি ছিল সেগুলো সেচ দেওয়ার ব্যবস্থা করেছিলেন, যে মাটিগুলো এগুলো সরিয়ে ইট দিয়ে কোনোভাবে ঘরে থাকার মতো ব্যবস্থা করছেন। কিন্তু তারা বারবারই বলছেন যে যেহেতু ঘরের চারপাশে পানি, আসলে বিষধর সাপের একটি ভয় তাদের মধ্যে রয়েছে, তাই আসলে তারা একটু সাবধানতা অবলম্বন করে ঘরে থাকতে হবে এরকমটা জানিয়েছেন। তো আর যে তাদের যে বিশুদ্ধ পানি এবং খাদ্যের কিন্তু তাদের মধ্যে সংকট রয়েছে বলে সেটা তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যদি জানিয়ে রাখি যে জেলায় ইতিমধ্যে কিন্তু যে ডায়রিয়া সহ পানিবাহিত রোগীর সংখ্যা সেটি কিন্তু বেড়েই চলছে। তো জেলার যে হাসপাতালগুলো রয়েছে হাসপাতালগুলোতে 470 জন ডায়রিয়া রোগী ইতিমধ্যে কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং সাপে কাটা রোগী ভর্তি আছেন 9 জন। তো জেলা স্বাস্থ্য বিভাগ থেকে বারবারই বলা হচ্ছে যে এই ডায়রিয়া আক্রান্ত যে রোগীগুলো এগুলোর মধ্যে কিন্তু শিশুরাই আসলে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন এবং এই ডায়রিয়া থেকে বাঁচতে হলে আসলে বিশুদ্ধ পানি পানের কোনো বিকল্প নেইও তারা বলছেন। তো সব কিছু মিলে আসলে জেলার যে বিভিন্ন খালগুলো রয়েছে এবং এই খালগুলো যদি পানি নিষ্কাশনের ব্যবস্থাটা একটু সচল করে দেওয়া যায় এবং যে দখলকৃত খালগুলো রয়েছে যেখানে যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে পানি সেখান থেকে যদি বাধাগুলো সরিয়ে দেওয়া যায় তাহলে দ্রুত সময়ের মধ্যে এই পানি নেমে যাবে। আর না হলে কিন্তু জেলার যে গত 2 সপ্তাহের বেশি সময় ধরে যে জলাবদ্ধতা রয়েছে বন্যার পানির কারণে সেটি কিন্তু আরও দীর্ঘ সময় হতে পারে বলে মানুষ ধারণা করছেন। তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। আমি এই মুহূর্তে আছি ফেনীর দাগমুইয়া রাজাপুরে। এটা হলো ফেনী এবং দাগমুইয়া রাজাপুর সড়ক। এই সড়ক দিয়ে ফেনীর ফেনী থেকে নোয়াখালী, কানকিজার, সেনবাগ এবং কুমিল্লার লাঙ্গরকোট যাওয়ার প্রধান সড়ক এই সড়কটি। এই সড়কটি আজ 12 দিন পর্যন্ত পানিতে ডুবেছিল। এই সড়কে প্রায় বুকের উপর পানি ছিল। এখন আর 2-3 দিনের মধ্যে পানি একটু কমেছে, কিন্তু সড়কের আশেপাশে বাড়িঘরগুলো এখনও কিন্তু পানির নিচে ডুবিয়ে আছে। এখানকার স্থানীয়রা জানান তারা এই বন্যার কারণে অনেক কষ্ট করছেন। তারা বিগত 100 বছরে মুরব্বীরা, এলাকার মুরব্বীরা জানা মতো বিগত 100 বছরও ফেনীর ইতিহাসে এমন কোনো বন্যা হয়নি। বন্যা তাদের ঘরের আসবাবপত্র সব নষ্ট হয়ে গিয়েছে। তাদের যে ফ্রিজবর্তি খাবার ছিল সবগুলো খাবার নষ্ট হয়, পুরো ঘর বাড়ি দুর্গন্ধ, বিকট দুর্গন্ধ হয়ে গিয়েছে। এখানে অবস্থা সাপেরও প্রচুর উপদ্রব আছে। বন্যা ফেনীর জেলার বিভিন্ন স্থান থেকে, আমি বলে রাখি ফেনীর বিভিন্ন স্থান থেকে বন্যার পানি অনেকটা নেমে গেলেও আমাদের ফেনীর দাগমুইয়ার বিভিন্ন এলাকা, দাগমে, রাজাপুর, পূর্ব চন্দ্রপুর সব বিভিন্ন এলাকা এখনো পানিবন্দী রয়েছে। মানুষ ফেনী শহরেরও বেশ কয়েকটি এলাকা মানুষ পানিবন্দী রয়েছে। সোনাগাজী, সোনাগাজী, ফুলগাজী, পশিদা মানুষ আগুন লেগে নিম্নাঞ্চলে এখনো প্লাবিত রয়েছে। এখানে অবস্থা এই মুহূর্তে মহা প্রকট আকার ধারণ করেছে ডায়রিয়া। অনেকে এলাকা, অনেকে থেকে শুনেছি তাদের বাচ্চারা এখন ডায়রিয়া আক্রান্ত হয়েছে। অনেকে নিজস্ব ব্যবস্থাপনায় তারা চিকিৎসা নিচ্ছেন, অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ছিল ফেনী থেকে আমার কাছে সর্বশেষ। আমি এই মুহূর্তে আছি কুমিল্লার মুরাদনগর উপজেলার গোমতির বেড়ি বাঁধের ভেতরে। আচ্ছা, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে গোমতির বেড়ি বাঁধ, আর আমার এই ডান পাশটায় দেখতে পাচ্ছেন যে গোমতী নদী। এখনো কিন্তু পানি প্রবল বেগে বইছে, যে হারে কমার কথা ছিল সেটি কিন্তু এখনো কমেনি। তো এই গোমতির বেড়ি বাঁধের ভেতরে মুরাদনগরের অন্তত 1000-এরও বেশি পরিবার কিন্তু পানিবন্দী হয়ে তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছিল। এর মধ্যে একটি ছিল উল্লেখযোগ্য কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ, নদীর ওই পারে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ত্রাণ সামগ্রী এবং বিভিন্ন দাতা সংস্থা থেকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছিল। গতকাল থেকে তারা আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ বাড়িতে পৌঁছলো। দেখতে পাচ্ছেন যে গোমতীর পানি কিন্তু এখনও প্রবল বেগে বইছে এবং এখনও কিন্তু অনেক উচ্চতা দিয়েই বইছে।